আপনাদের যাদের রম বেস সিমের ডাটা কানেকশন চালু ছিল হঠাৎ করে বন্ধ হয়ে গেছে অথবা মোটে ডাটা কানেকশন চালু হচ্ছে না কোনোভাবে, সিম ভরার পরে থেকে আপনাদের ফোনে ডাটা কানেকশন চালু হচ্ছে না, অথবা ডাটা কানেকশন চালু হওয়ার পরেও আপনাদের যে এমবিটা আছে সেটা কোনো কাজে ব্যবহার করতে পারতেছেন না, ফেসবুক হতে পারে, ইমো হতে পারে, মেসেঞ্জার অথবা ইউটিউব কোনো কাজে আপনার এমবিটা চলতেছে না, ডাটা কানেকশন চালু হচ্ছে কিন্তু কোনো কিছু ব্যবহার করতে পারতেছেন না। এই তিনটি সমস্যা যদি আপনাদের ফোনে থেকে থাকে ইনশাল্লাহ আজ এই তিনটি সমস্যার সমাধান হয়ে যাবে, কারণ আজকে ভিডিওর মধ্যে আপনাদেরকে তিনটি সমস্যারই সমাধান দেখাবো। তো কথা না বলে সরাসরি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে প্রথম যে সমস্যাটা, যে আপনাদের ফোনে ডাটা কানেকশন মোটে চালু হচ্ছে না, সিম ভরার পর থেকে ডাটা কানেকশন চালু হচ্ছে না, তারা কী করবেন, তারা প্রথমেই আমি আপনাদেরকে দেখাই। দেখুন আমার ফোনে কিন্তু পর্যাপ্ত এমবি আছে, আমি ডাটা কানেকশন দিলাম, দেওয়ার পর কিন্তু এখানে যে এইচ প্লাস ফোর জি থ্রি জি কোনো শো করে কোনো কিছু কিন্তু এখানে আসতেছে না। তার জন্য আমাকে যেটা করতে হবে, আপনাদেরও সেম ফোনের সেটিং অপশন চলে যেতে হবে। আমি জাস্ট ফোনের সেটিং অপশন চলে যাচ্ছি, আপনারাও সেম ফোনের সিটিং অপশনে চলে যাবেন। সিটিং অপশনে যাওয়ার পর এখান থেকে দেখুন সিম কার্ড অ্যান্ড মোবাইল ডেটা নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন। ওকে, এখান থেকে সিম কার্ড অ্যান্ড মোবাইল ডেটার উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনাদের দুটো সিম অপশন চলে আসবে, যদি দুটো সিম ভরা থাকে আর একটা থাকলে তো একটাই। তো এখান থেকে দুটো সিম ভরা থাকলে আপনাদের যে সিমে রবি সিম থাকবে, যে নাম্বারে আপনাদের রবি সিম থাকবে সেই নাম্বারটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমার এক নম্বরে রবি সিম, সেহেতু এখান থেকে আমি রবি সিমটাকে সিলেক্ট করবো, এক নম্বরের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন অ্যাসেস পয়েন্ট নেমস নামে একটা অপশন পেয়ে যাচ্ছে নিচের দিকে, এই অ্যাসেস পয়েন্ট নেমসের উপরটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আপনাকে রবির এমএমএস সেটিংটা আছে, বাট রবির ইন্টারনেট সেটিংটা নাই, এই সেটিংটা আপনাকে করে নিতে হবে। এর জন্য আপনাদেরকে যেটা করতে হবে, যে প্লাস আইকন দেখতেছেন এই প্লাস আইকন উপরটা ক্লিক করে দিবেন। আমি জাস্ট এখান থেকে প্লাস আইকন উপরটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে কী করবেন, এই নেমের অপশনে এখানে জাস্ট আপনাদেরকে লিখতে হবে রবি ইন্টারনেট। ওকে, আর ও বি আই রবি ইন্টারনেট, INNTERNET। ওকে, রবি ইন্টারনেট লিখবেন, আর এখানে এপিএন যে অপশন রাখতেছেন এখানেও সেম রবি ইন্টারনেট লিখবেন, RO BI INNTERNET রবি ইন্টারনেট। এখন এটা লিখে একবার সাবমিট করবেন, আমি জাস্ট এটাকে আমি দেখাচ্ছি। এখান থেকে আপনার নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসার পর দেখুন এখানে MCC যেটা দেওয়া আছে এখানে ডিফল্ট অবস্থায় 470 দেওয়া থাকবে, তো আপনারা এই অবস্থায় রাখবেন। আর যদি এখানে 000 দেওয়া থাকে সেই ক্ষেত্রে এখানে 470 করে নেবেন। তারপরে MNC যেটা এখানে যদি 000 থাকে তাহলে 02 করে দিবেন, ঠিক আছে। দেওয়ার পর এখান থেকে টিক মার্কের উপরে ক্লিক করবেন। টিক মার্কের উপরে ক্লিক করার পর আমার দেখুন ডাটা কানেকশনটা কিন্তু এখন অলরেডি চালু হয়ে গেছে, আমার কিন্তু আর কিছুই করা লাগে না, শুধুমাত্র আমি সেটিংটা করছি, সাথে সাথে কিন্তু আমার ডাটা কানেকশনটা চালু হয়ে গেছে। এখন কথা হচ্ছে, যাদের ডাটা কানেকশন চালু হচ্ছে কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারতেছেন না, অর্থাৎ এমবিটা কোনো কাজে ব্যবহার করতে পারতেছেন না, তারা কী করবেন। এখান থেকে তো যাদের ফোনে ডাটা কানেকশন চালু হচ্ছিল না, চালু হলো, এখন হচ্ছে যাদের ডাটা কানেকশন চালু হওয়ার পরে কিছু ব্যবহার করতে পারতেছেন না, তারা কী করবেন, তারা জাস্ট সরাসরি ব্যাকে চলে আসবেন। আমি জাস্ট এখান থেকে সরাসরি ব্যাকে চলে আসতেছি, ব্যাকে আসার পর আবারও সিটিং অপশনে চলে যাচ্ছে, আপনারা সেম একইভাবে সিটিং অপশনে চলে যাবেন। সিটিং অপশনে যাওয়ার পর এখান থেকে আমাদেরকে সিম কার্ড অ্যান্ড মোবাইল ডেটা আবারও সে ফাংশনে যেতে হবে। গেলাম, যাওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, দেখুন নিচের দিকে একটা অপশন পেয়ে যাচ্ছেন ডিফল্ট সিম সেটিংস, এই যে ডিফল্ট সিম সেটিংস এর উপরে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে একটা অপশন আছে ইন্টারনেট, এই ইন্টারনেটের উপরে ক্লিক করবেন। আপনাদের যে সিমে এমবি থাকবে, যদি এক নম্বর সিমে এমবি থাকে, এক নম্বর সিম রবি হয়, সেক্ষেত্রে এক নম্বরটা সিলেক্ট করবেন। যদি দুই নম্বর সিমে এমবি থাকে, দুই নম্বর সিম যদি রবি হয়, সেক্ষেত্রে এই দুই নম্বরের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনার ডাটা কানেকশনটা চালু থাকবে এবং আপনার ইন্টারনেটটা ব্যবহার করতে পারবেন। এই সেটিংটা করার পরে যদি আপনাদের কাজ না হয় তাহলে দুই নম্বর সেটিংটা ব্যবহার করবেন। সেটা কি, সেটা হচ্ছে এখান থেকে আবারও ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আমি আবারও সেটিং অপশনে যাচ্ছি। আন্তরিকভাবে দুঃখিত, কারেন্টটা চলে গেছে, যার জন্য আসলে আমার ভিডিওটা মিস্টেক হয়ে গেছে। তো যাই হোক, তারপরে থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তারপরে আপনারা কী করবেন, আবারও সিটিং অপশনে চলে যাবেন। আমি জাস্ট আবারও সিটিং অপশনে চলে যাচ্ছি। সিটিং অপশনে যাওয়ার পর এখান থেকে আবারও সিম কার্ড অ্যান্ড মোবাইল ডেটার উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। আমি জাস্ট এরপরে আবারও ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখুন ডাটা ইউজ নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন, এখান থেকে ডাটা ইউজের উপর একটা ক্লিক করে দেবেন। আমি জাস্ট ডাটা ইউজের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন একটা অপশন পেয়ে যাচ্ছেন ডাটা মোবাইল ডাটা লিমিট, এখানে দেওয়া আছে মোবাইল ডাটা লিমিট, এখান থেকে মোবাইল ডাটা লিমিটের উপরে আপনাদের এটা ক্লিক করতে হবে। ওকে, আমি জাস্ট এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে যদি আপনার ডেলি ডাটা লিমিট দেওয়া থাকে, দেখা গেলো এখানে এরকমভাবে থাকবে ডেলি ডাটা লিমিট, যদি এটা চালু থাকে, এখান থেকে চালু থাকলে এটাকে আপনারা ডোন্ট রিমাইন্ড করে দিবেন, কারণ এখান থেকে যদি আপনার এটা চালু থাকে তাহলে আপনি একদিনই 10 MB বা 20 MB বা 1 GB বেশি ব্যবহার করতে পারবেন না। আপনাদের যদি ডাটা ইউজ লিমিটটা চালু থাকে সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে ডোন্ট রিমাইন্ড রূপে এটা ক্লিক করে দিবেন, দিলে আপনার করতে পারবেন, ডাটা কানেকশন চালু থাকবে এবং আপনারা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। দুই নম্বর ওয়েটা যদি কাজ না হয়
আপনারা যে ইন্টারনেট প্যাকসটা কিনছেন এটা অবশ্যই চেক করবেন। অনেক সময় ট্রফি অথবা আপনার ক্রিকেট অথবা হইচই বিভিন্ন ধরনের ওয়েবসাইট এবং বিভিন্ন ধরনের অ্যাপস আছে যেগুলোতে খুব কম টাকা অনেক বেশি এমবি দেয়, সেই এমবিগুলোতে যদি কিনে থাকেন সেক্ষেত্রে সমস্যা হয়ে থাকে। এটা দেখার পর আশা করি আপনাদের এই দ্বিতীয় সমস্যাটা থাকবে না। এখন তিন নম্বর সমস্যা যেটা, সেটা হচ্ছে যে হঠাৎ করে আপনার ডাটা কানেকশনটা বন্ধ হয়ে যাচ্ছে। হঠাৎ করে ইন্টারনেট ব্যবহার করতেছেন, তার মধ্যে ডাটা কানেকশনটা বন্ধ হয়ে গেছে। যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা কী করবেন, একটা ভিপিএন ডাউনলোড করে দেখতে পারেন। যদি ভিপিএন ডাউনলোড করে আপনার কাজ না হয় তাহলে বুঝবেন যে সার্ভারজনিত সমস্যা, যদি হঠাৎ করে চলতে চলতে বন্ধ হয়ে যায়। কারণ ইদানিং আমি দেখতেছি সব থেকে বড় একটা সমস্যা যেটা, সেটা হচ্ছে যে আমরা ইন্টারনেট ব্যবহার করতে হঠাৎ করে ডাটা কানেকশন বন্ধ হয়ে যাচ্ছে, চালু হচ্ছে না, দুই তিন ঘন্টা চার পাঁচ ঘন্টা পরে অটোমেটিক চালু হচ্ছে। তো এটা হচ্ছে সার্ভারজনিত সমস্যা, এটার জন্য কোনো আসলে সিটিং নাই। এটার জন্য আপনি হয়তোবা একবার আপনার ভিপিএন ডাউনলোড করে ট্রাই করে দেখতে পারেন, যদি সমস্যার সমাধান হয় তাহলে তো ভালো কথা, যদি না হয় তাহলে আপনি ওয়েট করবেন। কারণ এটা কোনো সমস্যা না, এটা হচ্ছে সার্ভারজনিত সমস্যা, ঠিক আছে, এতে আপনার ফোনের কোনো সমস্যা নাই। তো আমার ভিডিওটি এই পর্যন্ত কি ছিল, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকবেন, আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।